সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস পাঁচ দিন হয়ে গিয়েছে, তিনি এখনো জেলে রয়েছেন। কবে জামিন পাওয়া যাবে ইসকনের প্রশ্ন, এবং বারবার যে প্রশ্ন তুলছে বিভিন্ন সংগঠন, এখনো পর্যন্ত পাঁচ দিন হয়ে গেল জেলে রয়েছেন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস, তার আজ পড়েছে কলকাতাতেও। আর এদিকে নিজের এক্স হ্যান্ডেলে চিন্ময় কৃষ্ণর মুক্তির দাবিতে সড়ক কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস, ইসকনকে নিষিদ্ধ করা নিয়ে কোনো আলোচনা হয়নি অন্তর্বর্তী সরকারের তরফ থেকে জানানো হয়েছে। গতকাল বাংলাদেশের আদালতে ইসকনকে নিষিদ্ধ করার দাবি খারিজ হওয়ার পর বাংলাদেশ সরকারের তরফে এমনই প্রতিক্রিয়া দেওয়া হয় যে ইসকনকে নিষিদ্ধ করা নিয়ে কোনো আলোচনা হয়নি সরকারে। এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি জানিয়েছেন, ব্যক্তির অপরাধের সঙ্গে সংস্থার অপরাধের আমরা জড়িয়ে ফেলছি না, আইনি প্রক্রিয়া চলছে, তিনি অভিযুক্ত হতেও পারেন, অভিযুক্ত নাও হতে পারেন, সেটা আদালত দেখবে। প্রতিক্রিয়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার। কোন সংস্থা নিষিদ্ধ করার কোনো আলোচনা সরকারের মধ্যে হয়নি। দাবি অনেকেই উঠতে পারে, দাবির সপক্ষে মানুষ অনেক কর্মসূচিও দিতে পারে। ব্যক্তির অপরাধের সাথে সংস্থার অপরাধকে আমরা জড়িয়ে ফেলছি না। এখন একটা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে, তার ব্যাপারে একটা আইনি প্রক্রিয়া চলছে, তিনি অভিযুক্ত হতেও পারেন, অভিযুক্ত নাও হতে পারেন, সেটা আদালত দেখবে। বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া আপনাদের সামনে রাখলাম। আর এই নিয়ে কলকাতা ইসকন শাখার ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস তিনি কি বলেছেন দেখুন। এটা খুব ওয়েলকাম স্টেপ, ওয়েলকাম ডিসিশন। আর অ্যাকচুয়ালি আমরা খুব ডিস্টার্ব ছিলাম যখন শুনলাম কি যে সরকারের এজি যিনি যখন স্টেটমেন্ট দিয়েছিলেন হাইকোর্টে, তো আমরা অনেক চিন্তায় ছিলাম, কিন্তু যদি এটা সরকার বলছে উই ওয়েলকাম দ্যাট স্টেপ। আর এরই মধ্যে বাংলাদেশে ইসকনের সঙ্গে যুক্ত 17 জনের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়া হয়েছে। একদিকে যখন বাংলাদেশ সরকার বলছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বলছে যে ব্যক্তির অপরাধের সঙ্গে সংস্থার অপরাধ আমরা জড়িয়ে ফেলছি না, সেই সঙ্গে বাংলাদেশে ইসকনের সঙ্গে যুক্ত 17 জনের অ্যাকাউন্ট ফ্রিজ করা হলো। বিএফআইইউ এর শাখা দেশের সেন্ট্রাল ব্যাংকের নির্দেশে এই অ্যাকাউন্টগুলি ফ্রিজ করা হয়েছে। আগামী 30 দিন এই অ্যাকাউন্টগুলি থেকে কোনো লেনদেন করা যাবে না, এমনই খবর ডেইলি স্টার সূত্রে। আর এই ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে কি বলেছেন ইসকনের কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস দেখুন। আপনারা জানেন কি একটা সংস্থা চালাতে গেলে টাকার ব্যবহার হয়, যদি আপনি টাকাটাই বন্ধ করে দেন তাহলে তো ওটা ভক্তরা খেতেও পারবে না, বেসিক যে জিনিস আছে ও তো খেতেও পারবে না। ওখানে মন্দিরের ইভেন ইলেকট্রিসিটি বিল পে করতে হয়, অনেক কিছু থাকে, ট্যাক্স থাকে, অনেক কিছু আছে। যারা ব্রহ্মচারী সন্ন্যাসী ওখানে থাকছে ওটা একটা এক্সপেন্ডিচার আছে। তো যদি ও সত্যটা যদি আপনারা এই যে তথ্যটা দিলেন কি ওটা বন্ধ করা হচ্ছে ব্যাংক, এটা খুব আনফর্চুনেট। আমি কি বলতে চাই, আমরা এটাই সলিউশন কে যেটা ইসকনকে আমি জানি না কেন টার্গেট করা হচ্ছে, আমি এটাই বলার চেষ্টা করছি কি এত ইসকন এত শান্তিপ্রিয় সোসাইটি আছে, আমাদের ইসকন ভক্তের অন্যকে কষ্ট দেওয়া তো ছেড়েই দিন। একটা যে চিঠি আছে চিঠিকেও আমরা কষ্ট পৌঁছাই না। আমাদের খাওয়াতে, আমাদের বচনে, আমাদের ব্যবহারে, আমাদের রহন সহনে কোনো মাধ্যমে আমরা কাউকে কষ্ট পৌঁছাতে চাই না। তাহলে এরকম যে সমাজ আছে, সোসাইটি আছে, ওদেরকে টেররিস্ট অর্গানাইজেশন ঘোষিত করার চেষ্টা, এটা খুব দুর্ভাগ্যজনক, দুর্ভাগ্যপূর্ণ। বাংলাদেশে ইসকনের সঙ্গে যুক্ত 17 জনের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। আর এই নিয়ে কেন্দ্রীয় সরকার যা পদক্ষেপ করার করবে এমনটাই জানিয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। অনেকে এটা মনে করছেন বাংলাদেশে যে সরকার চলছে সেই সরকারের কার্যকলাপ নিশ্চিতভাবে প্রশ্নের মুখে সারা পৃথিবীতে প্রশ্নের মুখে পড়েছে। এই প্রসঙ্গে শুধু একটি কথাই বলবো, যেহেতু এটা প্রতিবেশী রাষ্ট্রের বিষয়,
কেন্দ্রের সরকার রয়েছে, কেন্দ্রের সরকার প্রতিটি মুহূর্তে এই বিষয় নিয়ে বিবৃতি দেওয়া এবং প্রয়োজনীয় হস্তক্ষেপ করছে।